আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে। আপনাদের সেবা নিয়োজিত আমি ডাক্তার সাইফউদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব একটি বসন্তকালের একটি কমন রোগ জল বসন্ত বা চিকেন পক্স নিয়ে। জল বসন্ত হচ্ছে একটি ভাইরাস সংক্রমিত রোগ যা জ্বরের উপসর্গ নিয়ে আমাদের শরীরে চুলকানি সহ রেশ নিয়ে গুটি গুটি দানা ত্বকের মধ্যে দেখা যায়। ভ্যারিসেলা জোস্টার নামক ভাইরাস এই জল বসন্তের জন্য দায়ী। এই ভাইরাস প্রবেশ করলে 10 থেকে 21 দিনের মধ্যে আমাদের শরীরে এই জল বসন্ত দেখা যায় এবং 5 থেকে 7 দিন পর্যন্ত আমাদের শরীরে এই রোগটি থাকে। কদাচিৎ কারো ক্ষেত্রে আরও বেশি দিনও থাকতে পারে। তো জল বসন্ত প্রাথমিক উপসর্গ হচ্ছে গায়ে জ্বর জ্বর লাগা, মাথা ব্যথা, শরীর ব্যথা, হালকা খুশখুশি কাশি, অতঃপর হাতে মুখে শরীরে পায়ে ছোট ছোট র্যাশ সহ গোটা, প্রথমে ঘামাচি দানার মতো, পরে জলপূর্ণ হয়ে পরে শুকিয়ে যায়। তিনটি পর্যায়ে দিয়ে এই জল বসন্তটি অতিক্রম করে। তো জল বসন্ত খুবই সাধারণ একটি রোগ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো তারা এমনিতেও ওষুধ ছাড়া সুস্থ হয়ে যায়। কিন্তু এই জল বসন্ত আপনি যদি অবহেলা করেন তাহলে আপনার নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং আরও জটিলতর সমস্যা হতে পারে এবং জল বসন্তে মানুষের যাদের ঝুঁকি আছে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো কোনো রোগ নিয়েই অবহেলা করবেন না, অবশ্যই একজন সুদক্ষ হোমিও চিকিৎসক বা যে কোনো ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন। আজ আমি হোমিওপ্যাথিক এই জল বসন্ত বা চিকেন পক্সের কিছু কার্যকরী মেডিসিন নিয়ে আলোচনা করব। তো তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের কিছু বলার থাকলে, জানার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন। তো শুরু করা যাক। যখন আমাদের শরীরে এই জল বসন্ত হবে প্রচণ্ড মাথা ব্যথা, অস্থিরতা, জ্বর, শরীর শুষ্ক, কখনো মৃদু ঘাম কিন্তু শুষ্কতাই বেশি, মৃত্যু ভয়, এই জাতীয় রোগীদের ক্ষেত্রে আপনি অ্যাকোনাইট 3x বা 6 পাওয়ার 2 ঘন্টা অন্তর অন্তর সামান্য পানির সঙ্গে দিনে খেতে দিবেন, তাহলে খুবই দ্রুত এই জাতীয় রোগীদের জল বসন্ত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। অতঃপর হাম কিছু বের হয়ে যদি বসে যায় এবং সেই সাথে খুব জ্বর, কাশি এবং ঠান্ডা বসে যে গলার ভিতরে সাঁয়ে সাঁয়ে গড় গড় শব্দ এবং কফ থাকে, খুবই ঠান্ডা লেগে খুব কঠিন অবস্থা, এই জাতীয় রোগীদের ক্ষেত্রে অ্যাকোনাইটের পাশাপাশি আপনি অ্যান্টিবায়োটিক 6 মেডিসিনটি প্রয়োগ করবেন, তাহলে খুব দ্রুত জল বসন্তের রোগীটি সুস্থ হয়ে যাবে। সেই সাথে গুটিটি খুবই জলপূর্ণ, আপনি যদি ত্বকের দিকে তাকান সেই গোটাগুলো দেখবেন পানিতে পূর্ণ ফুসকা, ছোট আঙুরের মতন টসটসা দেখা যাচ্ছে। শরীর খুবই ব্যথা, গায়েও বেশ পরিমাণে জ্বর, এ জাতীয় রোগীদের ক্ষেত্রে রাস্টক্স 30 অথবা 200 মেডিসিন আপনি প্রয়োগ করবেন, খুব দ্রুত এই জল বসন্তের রোগীটি ভালো হয়ে যাবে। অতঃপর গোটাটা যদি ঘোলাটে হয়, পুষ্পূর্ণ হয়, খুব ব্যথা, চুলকানিও থাকে, সে রোগীদের ক্ষেত্রে আপনি মার্সল 30 প্রয়োগ করবেন, দ্রুত এই পুষ্পূর্ণ এবং পাকা মতন উপদ্রব হলে বসন্তটি শুকিয়ে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এবং অন্যান্য ওষুধের সাথে
আপনি সারাসিনিয়া মাদার, এটা প্রথম অবস্থায় হোক, দ্বিতীয় অবস্থায় হোক এবং শেষ পর্যায়ে হোক, আপনি এই মেডিসিনটি প্রয়োগ করবেন। সারাসিনিয়া মাদার দুই ফোঁটা করে দিনে চারবার সামান্য পানির সঙ্গে খাবেন। যদি সারাসিনিয়া মাদার না পান তাহলে 3x বা 6 পাওয়ার মেডিসিনটিও আপনারা খেতে পারেন। প্রথম অবস্থায় এই মেডিসিনটি প্রয়োগ করলে পরে গোটাটি দ্রুত বের হয় এবং দ্বিতীয় অবস্থায় প্রয়োগ করলে পরে শরীরে ত্বকে কোনো জলবসন্তের গর্ত সৃষ্টি হয় না। এবং যদি আপনি শেষ পর্যায়েও ব্যবহার করেন তাহলে জলবসন্তীর এই গোটাগুলি খুব দ্রুত শুকিয়ে যায় এবং ভালো হয়ে যায়। অথবা জলবসন্তে যদি খুব পরিমাণে চুলকানি থাকে, কিছুতে চুলকানি কমছে না, জ্বালা ব্যথা, এই জাতীয় রোগীদের ক্ষেত্রে আপনি অ্যাপিসমেল 30 প্রয়োগ করবেন, তাহলে আপনার জলবসন্তীর এই জ্বালা চুলকানি ব্যথা কমে যাবে। এবং বাসায় বা আশেপাশে আপনার জলবসন্ত হয়েছে এবং যাদের এখনও পর্যন্ত জলবসন্তটি হয়নি তাদের প্রতিষেধক হিসেবে ম্যালানড্রিনাম 200 100% প্রতিষেধক ঔষধ, হোমিওপ্যাথিক ম্যালানড্রিনাম 200 জলবসন্তের প্রতিষেধক ঔষধ। আপনি যদি দেখেন যে আশেপাশে রোগগুলো হয়েছে তাহলে পরে আপনি প্রতিষেধক হিসেবে হোমিও ম্যালানড্রিনাম 200, এবং যাদের হয়েছে তাদেরও আমি এই মেডিসিনটি অন্য অন্য ওষুধের সঙ্গে দিয়ে রেখেছি, তাহলে খুব দ্রুত এই রোগটি আরোগ্য হয়ে যায়। অতপর বায়োকেমিক মেডিসিন, শুরুতেই জলবসন্তে খুব ব্যথা জ্বর ফেরাম্পস, এবং ফেরাম্পসের সঙ্গে ক্যালিমিউর মেডিসিনটি 12x পর্যায়ক্রমিক সেবন করলে জলবসন্তটি খুব দ্রুত আরোগ্য হয়ে যায়। জলবসন্ত উঠে যদি থেমে যায়, ঠিক মতন বাহির না হয়, সেক্ষেত্রে আপনি ক্যালিসালফ মেডিসিনটি প্রয়োগ করবেন। আর জলবসন্তে যদি পুজের মতন হয়, ঘোলাটে হয়, পুচপূর্ণ ব্যথা মামড়ি পড়ে, সেক্ষেত্রে হোমিও পাওয়ার মেডিসিনের পাশাপাশি ক্যালকিরিয়া সালফ 12x মেডিসিনটি 4টি করে ট্যাবলেট কুসুম গরম, বায়োকেমিক প্রত্যেকটি মেডিসিনই কুসুম গরম পানির সঙ্গে 4টি করে ট্যাবলেট দিনে 4 বার সেবন করতে হয়। অতপর বায়োকম্বিনেশন বা কমপ্লেক্স মেডিসিন, ক্যান্ট কোম্পানি পাকিস্তানের, নাম্বার 61, এই মেডিসিনটি আপনি 10 ফোঁটা করে, 10 থেকে 15 ফোঁটা বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে তার অর্ধ পরিমাণ সামান্য পানির সঙ্গে খাবার আধ ঘন্টা আগে অথবা আধ ঘন্টা পরে আপনি সেবন করবেন। আপনার জ্বালা যন্ত্রণা বিষ ত্বক গরম লাল টকটকে জলবসন্ত, ত্বকটা ধরলে গরম অনুভূত, ব্যথা প্রচণ্ড ব্যথা, গায়ে বেশ জ্বর, কিছু চর্ম উদ্ভেদ সহ যাদের জলবসন্ত আছে, জলবসন্তের জন্য আপনি নির্দ্বিধায় ক্যান্টের 61 মেডিসিনটি আপনি ব্যবহার করবেন, তাহলে পরে খুব দ্রুত আপনার এই জলবসন্তটি ভালো হয়ে যাবে। জলবসন্তের গোটাতে কখনও হাত দেবেন না, খোটাখুটি করা সম্পূর্ণ নিষেধ। এবং জলবসন্তটি খুবই ছোঁয়াছুঁয়ি রোগ, তার জামা কাপড় নিঃশ্বাস কাশি বিভিন্ন প্রক্রিয়ায় এর ওষুধে যতক্ষণ পর্যন্ত মামড়ি পড়ে শুকিয়ে না আসে গোটাগুলি, সেখান তত তার আগ পর্যন্ত এই রোগটি খুবই ছোঁয়াচে রোগ। সের জন্য রোগীকে একটু আলাদা রাখতে হবে, কারো সম্মুখে আসতে দেওয়া যাবে না, যতটুকু সম্ভব আলাদা রাখা যায়, এক ঘরে রাখা যায় তাকে সেভাবে আলাদা করে রাখতে হবে। তার পোশাক পরিচ্ছদ একটু যত্ন সহকারে আলাদাভাবে রাখতে হবে, সেভাবে ধুয়ে ফেলতে হবে। বসন্ত আক্রান্ত রোগী স্বাভাবিক পানি দিয়ে গোসল করতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু সাবান না দেওয়াটাই ভালো, কারণ ঘষা মাজা করে গোসল করলে গোটাগুলি গলে যাবে এবং বিপদ ঘটবে। এমনিতেই বসন্তগুলি একটা পর্যায়ে যেয়ে ফেটে শুকিয়ে যায়, তো তার আগে যদি আপনি ঘষা দিয়ে গোসল করেন তাহলে পরে বা চুলকা খোটাখুটি করে গালিয়ে ফেলেন তাহলে সেখানে গর্ত হবে, গর্তটি আপনার আজীবন ত্বকের মধ্যে থেকে যাবে, সহজে ভালো হবে না। এবং যখন শুকিয়ে আসবে আপনারা অলিভ অয়েল তেল, যখন মামড়ি পড়ে গেছে চামড়াটা ওঠানোর পরে, মামড়িটি ওঠানোর পরে সাদা ত্বক হয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনি অলিভ অয়েল তেলটি যদি গায়ে মাখেন তাহলে দ্রুত
আপনার জল বসন্তের ডাকটি সেরে যাবে। তা আবারও কোনো নতুন কোনো ভিডিও, নতুন কোনো অন্য কোনো রোগের নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, নিজেদের প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ।